এইচএসসিআই সিটি চ্যাপ্টার 4 এর আজকের এই টেবিল প্র্যাকটিসের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 4 নাম্বার একটা টেবিল প্র্যাকটিস করব। এর আগে 3টা টেবিল অলরেডি আমরা প্র্যাকটিস করেছি, যেগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে গিয়ে 4 নাম্বার যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের ফুল প্লেলিস্টটা দেখলে আপনাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করছি সবচাইতে সহজভাবে আপনাদের কিভাবে বোঝানো যায়, এবং আপনারা খাতায় এই কোডগুলো লিখে লিখে প্র্যাকটিস করে নেবেন। তো দেখেন, এই টেবিলটা আজকে আমরা প্র্যাকটিস করব, যেখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ইনফরমেশন, এখানে একটা ইমেজ থাকবে যেটা হচ্ছে হাইট হবে আমাদের 60 পিক্সেল আর ওয়াইড হবে 50 পিক্সেল। তার মানে প্রথমটা হচ্ছে এর প্রস্থ, পরেরটা হচ্ছে দৈর্ঘ্য, বা আমরা বলতে পারি এখানে উচ্চতা। তাহলে প্রস্থ বা ওয়াইড হবে 50 পিক্সেল, হাইট হবে 60 পিক্সেল। আর এখানে স্টুডেন্ট ইনফরমেশন আছে হেডিং, এটা অলরেডি 3টা কলামকে স্প্যান করে নিয়েছে। আর এখানে আইডি, রেজাল্ট, কন্ট্যাক্ট, এগুলোও হেডিং। আর এটা হচ্ছে ডাটা রো, সো এই রোতে আমরা সব ডাটা লিখবো। তাহলে এই টেবিলটা প্র্যাকটিস করবো আমরা, প্রথমে কোডগুলো লিখে প্র্যাকটিস করে নেব, এরপরে আমরা নোটপ্যাডে লিখে তারপরে আউটপুট চেক করে নেব ব্রাউজারে গিয়ে। তো চলেন এই কোডটা আমরা প্রথমে লিখে লিখে একটু খাতা কলমে প্র্যাকটিস করে নেই কেমন হবে। তো এখানে আমি এই জায়গায় কোডগুলো লিখবো, আপনারা খাতা কলমে লিখবেন, আর এখানে আমরা টেবিলটা দেখে দেখে এখানে কোডগুলো লিখবো। তো আগের পর্বগুলো যারা দেখছেন সিরিয়াল অনুযায়ী, তারা খুব ইজিলি বুঝতে পারছেন যে এই টেবিলটা কত সহজে আমরা করতে পারি। আর যারা না বুঝেছেন সমস্যা নাই, আমরা এখন দেখা শুরু করব। তো আমি প্রথমে টেবিল থেকেই শুরু করব, কারণ উপরে নিচে কোডগুলো আমরা এখানে লিখবো না। তো আপনি চেষ্টা করবেন পুরো কোড লিখতে। তো পুরো কোডের উপরে নিচে আমি আর দিলাম না, এখানে শুধুমাত্র আমরা টেবিলটা এখানে লিখে দেখাচ্ছি। তাহলে বরাবরের মতোই আমরা এখানে টেবিল দিয়ে শুরু করব। সো এখানে দিলাম টেবিল, তারপরে বলে দিচ্ছি বর্ডার ইকুয়ালস টু 1। তো টেবিলের বর্ডার সেট করে দিলাম 1। এরপর আমাদের কাজ হচ্ছে একটা রো নেওয়া, সো টি আর নিলাম। টেবিল রো নিয়ে প্রথম রোতে দেখেন, এখানে প্রথম রোতে আমাদের 2টা সেল, এই একটা এই একটা, সো 2টা সেল। তার মধ্যে এই কি করেছে, 3টা কলামকে স্প্যান করেছে, আর এই কি করেছে, 3টা রোকে স্প্যান করেছে। দেখেন এই যে একটা রো, 2টা রো, 3টা রো, তাহলে এই একটা, 2টা, 3টা রোকে এই স্প্যান করে নিয়েছে। আর এখানে এই স্টুডেন্ট ইনফরমেশন যে হেডিংটা আছে, এই 3টা কলামকে স্প্যান করে নিয়েছে। তাহলে টেবিল রো এর মধ্যে প্রথমটা থাকবে আমাদের টেবিল হেডিং, সো টি এইচ, যে করেছে কল স্প্যান, কল স্প্যান করেছে কয়টা, 3টা, সো এখানে 3 দিয়ে দেব। 3 দেওয়ার পরে এখানে বলবো স্টুডেন্ট ইনফরমেশন, তো স্টুডেন্ট ইনফরমেশন দেওয়ার পরে আমরা এই টেবিল হেডটা ক্লোজ করে দেব, সো টিএইচ ক্লোজ হয়ে গেল। এরপরে পরের যে সেলটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরের সেল কি আছে, নর্মাল ডাটা, সো ডাটা আমরা দিব এখানে, টেবিল হেড না, সো এখানে কি টিডি, টিডি দেওয়ার পরে এই কি করেছে আমাদের, দেখেন এখানে 3টা রোকে স্প্যান করেছে, সো 3টা রোকে আমরা স্প্যান করে দেবো এখানে, রো স্প্যান ইকুয়ালস টু আমরা বলবো 3। তারপরে এর ভেতরে ডাটা থাকবে কি, একটা ইমেজ থাকবে, তাহলে আমরা বলে দেবো এখানে IMG, তারপরে সোর্সটা বলে দেবো SRC এর মধ্যে, সোর্সটা হবে কি image.jpg, সো IMAGE, image.jpg, JPG দিয়ে দিলাম। এরপরে হাইট, হাইট ইকুয়াল টু, হাইট ইকুয়াল টু আমরা দিব কত, আমরা জানি পরেরটা হয় হাইট, সো পরেরটা হচ্ছে 60 পিক্সেল। এরপরে ওয়াইড, WIDTH, ওয়াইড ইকুয়াল টু বলে দেবো আমরা প্রথমটা, প্রথমটা হচ্ছে 50 পিক্সেল, সো 50 px, এ হয়ে গেল আমাদের ইমেজ। তাহলে ইমেজ শেষ হয়ে গেল মানে আমাদের এই ডাটাটা শেষ, সো টেবিল ডাটা ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ। এবং এই টিডি ক্লোজ মানে আমাদের প্রথম রো এর কাজ শেষ, সো এই প্রথম রো আমরা TRকে ক্লোজ করে দিলাম। তাহলে বরাবরের মতোই এখন যদি আমরা দেখি যে কতটুকু হয়েছে আমাদের এখানে, এই রো, প্রথম রোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম রোটা আছে অনেকটা কিভাবে, এইভাবে, তাহলে হচ্ছে আমাদের এতটুকু হলো, এতটুকু কমপ্লিট হলো। এখন আমাদের কাজ হচ্ছে পরের রোটা লেখা। পরের রোতে আমাদের 3টা হেডিং আছে, এবং 3টা কেউ কাউকে কোনো কিছু স্প্যান করেনি। তাহলে এখানে কি করব আমরা, পরেরটা এইভাবে, এখন আমরা পরের রোটা এতটুকু, যেটা এই রোটা এখন তৈরি করব যেখানে 3টা হেড আছে, তাহলে এই রোটা আমরা লিখে ফেলি। তো দেখেন এই রোটার জন্য আমি আরেকটা রো শুরু করলাম, TR, এখানে কি থাকবে, 3টা হেড থাকবে, তো TH কোনো কিছু স্প্যান করেনি, প্রথমটা হচ্ছে ID, তারপরে এই TH ক্লোজ হয়ে যাবে, তারপরে আবার TH শুরু হবে, দ্বিতীয়টা হচ্ছে রেজাল্ট,
রেজাল্ট দিয়ে এই টিএইচ শেষ হয়ে যাবে। এরপরে থার্ডটা, থার্ড যে টিএইচ সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, তারপরে এই টিএইচ ক্লোজ হয়ে যাবে, এই ক্লোজের জন্য স্ল্যাশ দিয়ে দিলাম। তারপরে এই রো এর কাজ আমাদের শেষ, সো টিআরটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখন পর্যন্ত আমাদের দ্বিতীয়টা হয়ে গেল। কতটুকু হলো আমরা যদি আবার একটু দেখে নেই, দেখেন আমাদের এতটুকু হয়ে গেল, এটা ছিল প্রথম রোতে। এরপরে এতটুকু হয়েছে আমাদের দ্বিতীয় রোতে, যেখানে আমাদের তিনটা হেডিং আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো, 2 নাম্বার রো হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে 3 নাম্বার রো ড্র করা। সো 3 নাম্বার রোতে কি হবে, এরকম হবে, এতটুকু থাকবে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো। তাহলে এখন এই রোটা ড্র করব। তাহলে একই অবস্থা আমাদের এখানে, কি তিনটাই ডাটা। সো চলেন আমরা 3 নাম্বার রোতে চলে যাই। তাহলে 3 নাম্বার রোয়ের জন্য আমি এখানে আবার একটা টেবিল রো নিয়ে নিলাম। টেবিল রো নিয়ে আমরা প্রথমে বলবো টেবিল ডাটা, কেউ কাউকে স্প্যান করেনি। সো প্রথমে আছে 101, তারপরে এই টেবিল ডাটা ক্লোজ হয়ে যাবে। তারপরে আবার টেবিল ডাটা টিডি, এখানে দিয়ে দেবো আমরা A+, তারপরে এখানে টিডি ক্লোজ হয়ে যাবে। তারপরে এখানে আবার টিডি, এই টিডি দিয়ে আমরা মোবাইল নাম্বারটা দেওয়া আছে 01724 35, দেন 14 দেন 70, তারপরে এটা দিয়ে আমরা টিডিটা ক্লোজ করে দেব। তাহলে এটা হয়ে গেলে আমাদের এই টেবিল রো ক্লোজ হয়ে যাবে। সো টেবিল রো ক্লোজ, এবং এটা শেষ হয়ে গেলে আমাদের পুরো টেবিলটাই শেষ। সো টেবিল ক্লোজ করে দিলাম। তাহলে আশা করি এটা খুব ইজিলি বুঝে গেছেন। এখন আমরা এই কোডটুকুই নোটপ্যাড প্লাস প্লাসে টাইপ করব, তারপরে আউটপুটটা চেক করে নেব। তো এই হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, যেখানে আমরা টেবিল প্র্যাকটিস করছি। আজকে হচ্ছে 4 নাম্বার। তো এইটুকু আপনারা প্রথমেই লিখে নেবেন, এটুকু আমরা টাইপ করার ওখানে দেখাইনি, কারণ এটা হচ্ছে আমরা শুধু টেবিলটুকু দেখাইছি। টেবিলটা হবে আমাদের এই বডির ভেতরে, যেটা আপনারা অলরেডি জানেন। আর এটুকুর জন্য আউটপুট কি আছে এখানে দেখেন, আউটপুটটা দেখা যাচ্ছে টেবিল প্র্যাকটিস 04, শুধুমাত্র টাইটেলটা দেখা যাচ্ছে আমাদের। আর এই হচ্ছে আমাদের টেবিল, যে টেবিলটা আমরা আজকে প্র্যাকটিস করছি। তো এই টেবিলের যে image.jpg যে ইমেজটা দরকার, সেই ইমেজটা আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো সেই ইমেজটা আমরা আমাদের চ্যানেলের লোগোটাই দেখাবো এখানে। তো দেখেন এই হচ্ছে আপনাদের HSCICT যে চ্যাপ্টার 4 এর ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি এখানে এই যে ইমেজটা রেখেছি image.jpg, তো এই ইমেজটাই আমরা ওখানে শো করব। তাহলে চলেন আমরা কোড লেখা শুরু করি। তো এই হয়ে গেল আমাদের কোড, আশা করি কোডটা ঠিকঠাক রেজাল্ট দিবে। এরপরেও যদি রেজাল্ট না দেয় আমরা অবশ্যই পরে কারেকশন দেব। তো আমরা আগে আউটপুটটা চেক করে নিই যে আউটপুটটা ঠিকঠাক হচ্ছে কি না। সো আমি যদি এখন রিফ্রেশ দেই, তো দেখেন এই হচ্ছে আমাদের আউটপুট, যেখানে আমাদের ইমেজটা এখানে যে তিনটা রোকে স্প্যান করার কথা ছিল, রো স্প্যান করেনি। কেন করেনি দেখেন, এই যে টিডি, এখানে আমরা রো স্প্যান বলিনি। তাহলে রো স্প্যান ইকুয়ালস টু বলে দেবো এখানে কত, 3, এটুকুই ভুল ছিল আমাদের। সো এবার যদি আমরা সেভ করে এখন আবার রিফ্রেশ দেই, তো এই যে দেখেন এখন আমাদের টেবিলটা ঠিকঠাক আছে। তাহলে এর সাথে আপনারা মিলিয়ে নেন, দেখেন স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন আইডি, রেজাল্ট কন্ট্যাক্ট, আইডি রেজাল্ট কন্ট্যাক্ট, এখানে আছে আমাদের তিনটা ডাটা, এখানে আছে ফটো। সো এই হচ্ছে আমাদের ফটোটা। তো আশা করি আপনারা আজকের পর্বটাও বুঝলেন ভালোভাবে। সো এখন পর্যন্ত আমরা 4টা টেবিল প্র্যাকটিস করলাম, এর পরবর্তীতে আমরা 5ম টেবিল প্র্যাকটিস করব। তো টেবিল প্র্যাকটিস অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা অনেকগুলো টেবিল এখানে প্র্যাকটিস করছি। আপনারা যদি প্রত্যেকটা টেবিল আমার সাথে সাথে প্র্যাকটিস করে খাতায় লিখে রাখতে পারেন, তাহলে এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে হবে আপনাদের রেজাল্ট ভালো করার জন্যে। তো এর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।